আজকে আমি একটু অসুস্থ, সারাটা দিন শুয়েছিলাম। একটা কথা মনে পড়ল, কথাটা হলো, আচ্ছা আমাদের বাংলাদেশে যদি কেউ ক্যান্সার আক্রান্ত হয়, নিম্ন শ্রেণীর যে মানুষগুলো তারা তো বড় চিকিৎসা করতে পারে না, তারা বেশিরভাগই ক্যান্সারে মারা যায়, বেশিরভাগই। আর যাদের টাকা পয়সা আছে তারা তো ক্যান্সার ভালো করার জন্য অনেক উচ্চ চিকিৎসা করে এবং আল্লাহ তাদেরকে রক্ষাও করে তাদের চেষ্টার মাধ্যমে। তো এই যে চেষ্টা করতে পারা না পারা, এর মধ্যে একটা জিনিস হলো টাকা। যার টাকা আছে সে ভালো চিকিৎসা পাবে, যার টাকা নাই সে চিকিৎসা পাবে না। আমাদের দেশে দুইটা চিকিৎসা ব্যবস্থার দুইটা শ্রেণী, একটা হলো গরিবের চিকিৎসা, একটা হয়েছে বড়লোকের চিকিৎসা। এটা সত্য, কদিন আগে একটা চ্যানেল 24 একটা নিউজ করছে, নিউজটা ভালো লাগছে, কথাগুলো ভালো লাগছে। আসলে দুইটা ভাগ, মানে গরিবের চিকিৎসালয়, বড়লোকের চিকিৎসালয়, এই ব্যবধানটা কেন? তার মানে কি একটা লোক চিকিৎসাহীন মারা যাচ্ছে, চোখের সামনে থেকে মারা যাচ্ছে, আমরা সবাই দেখতেছি, পুরো দেশের মানুষ দেখতেছে, তার মানে পুরো দেশটা দায়ী না? ধরেন আপনার বাবা ক্যান্সার আক্রান্ত, ঠিক আছে, ধরেন আপনার বাবা ক্যান্সার আক্রান্ত, কথা বুঝলেন। এখন আপনি চিকিৎসা করতে নিচ্ছেন, টাকা লাগবে নর্মাল 10 লাখ টাকা, আপনার কাছে দেওয়ার মতো আছে মাত্র 10,000 টাকা। 10 লাখ টাকা তো আপনার কাছে একটা স্বপ্ন। এখন কি করবেন? এখন হয়তোবা সরকারি কোনো হাসপাতালে যাবেন, ডাক্তার ডাকলেও পাবেন না, ডাক্তার পিছনে দৌড়িতে দৌড়িতে হয়তোবা দিনে একটাবার এসে চিকিৎসা করিয়ে দেবে, ফ্রি একটা পরামর্শ দিয়ে যাবে, এতটুকু পর্যন্ত শেষ, এই ওষুধগুলো আনেন, হাজার হাজার টাকার ওষুধ। আপনাকে বাধ্য করতে হচ্ছে ওই ওষুধগুলো কিনতে, আপনারই তো বাবা, না কিনলে কই যাবেন? কিনতে হবে, আপনার নাই তাতে কি তারপরও কিনবেন? মানে আপনি গরিব, আপনি নিঃস্ব, তারপর আপনার জমি জায়গা বা ধার কর্জ হলে ওষুধগুলো কিনবেন, যেহেতু আপনার বাবা, কিনতে হবেই। ওষুধের প্রতি ভ্যাট 1 টাকা আপনার কাছ থেকে কম না হবে না। এক একটা ঔষধ প্রতি যদি আপনার একটা ঔষধের দাম যদি হয় 10,000 টাকা, একটা ঔষধের দাম, ঠিক আছে, বড় বড় ঔষধ আছে পাওয়ারফুলি, 10,000 টাকা, তাহলে ঔষধটা নর্মালি লাভ করতেছে দোকানদার, নর্মালি 1,000 টাকা 1,500 টাকা লাভ করতেছে, সেখান থেকে 500টা টাকা আপনার কম নেবে না। আপনি গরিব না আপনি মিসকিন তা কোনো বিষয় না পৃথিবীর বুকে কেউ কারো কাছে। সো আপনি ঔষধ আনলেন, খাওয়াইলেন, তারপরও চিকিৎসা আরও বড় দরকার, আপনি পারলেন না, পুরো পৃথিবী দেখলো, পুরো দেশ দেখলো, পাশেই পাশেই বেসরকারি যে হাসপাতালগুলো, সেখানে উচ্চ লেভেলের মানুষগুলোর চিকিৎসা নিতেছে, তাদের বাবার ক্যান্সার, বড় ধরনের অসুখ, তারা টাকা আছে, হাই ফাই ধরনের চিকিৎসা নিতেছে, চিকিৎসা চলতেছে মোটামুটি সুস্থের দিকেও, কিন্তু আপনার বাবা দিন দিন অবনতির দিক, কিন্তু আপনি পারতেছেন না, যার কারণে তার বাবা, আপনার বাবা অবনতির দিকেই চলে যাচ্ছে। তার মানে এখানে ডিফারেন্সটা কি? টাকা থাকলে প্রাণ বাঁচবে, টাকা না থাকলে প্রাণ যাবে, রাইট? তার মানে চিকিৎসা ব্যবস্থাটা গরিবদের একরকম, বড় লোকদের আর এক রকম। গরিবদের বাবারা দুঃখে দুঃখে মারা গেল চিকিৎসা ছাড়া, আমাদের সমাজের কিছু যায় আসে না, প্রতিটা মানুষ চেয়ে চেয়ে দেখবে সরকার, এই যে একটা ডিফারেন্স, এর জন্য দায়ী সরকার, সরকার এবং সমাজের প্রতাপশালী ব্যক্তিরা, এই দুইটা ধরনের দায়ী। সরকার পারত গরিবদের জন্য খুব কড়া, খুব চরমভাবে দৃষ্টিভঙ্গি দিতে পারত চিকিৎসার ব্যাপারটা। আপনি একটা সরকারি হাসপাতাল যাইয়ে দেখেন, এখানে টয়লেটটা পর্যন্ত ঠিক নেই, যদি টয়লেটে যান একদিন গেলে, দুই দিন গেলেই আপনার ওখান থেকেও আপনার একটা রোগ হয়ে আপনার ফিরে আসতে হবে। আসলে এই যে ব্যবধানটা, ব্যবধানটা কমানো কি দরকার না? আপনার বাবা দুঃখে দুঃখে মারা যাচ্ছে, এর মানে এর দায়িত্ব সরকারের, দায়িত্ব পুরো পুরো পৃথিবীর মানুষের।
তার মানে পৃথিবীর বুক থেকে একজন মানুষ ঢুকে ঢুকে চিকিৎসা ছাড়া মারা যাচ্ছে। আমরা এদিকে মানবতা নিয়ে থাকি, মানবতার পোস্ট করি, মানবতা নিয়ে স্লোগান দেই, এদিকে কত কিছু করি, কত উদযাপন পালন করি, দেশাত্মবোধ দেখাই, মানবতাবোধ দেখাই, দেশপ্রেম দেখাই, কত মোটিভেশনাল স্পিকারের কথা বুক ভাইসা যায়, অথচ